জয় ভোলনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন মিন রাশির দৈনিক রাশিফল এই ভিডিওটা কেবলমাত্র মিন রাশির জন্য মিন রাশির আজকের রাশিফল ইউটিউবে এই প্রথমবার প্রতিটি রাশির আলাদা রাশিফল এবং সাথে প্রতিকার আজকের দিনটা মীন রাশির কেমন যাবে মীন রাশির আজকের রাশিফল আলোচনা করব আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে আপনার পরিবার বিবাহিত জীবন আপনার প্রেম ভালোবাসা আপনার চাকরি আপনার ব্যবসা আপনার স্বাস্থ্য লেখাপড়া এবং সাথে থাকছে মিন রাশির আজকের টোটকা কি করবেন কি করবেন না কোনটা শুভ কোনটা অশুভ আপনার শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি সবার আগে মীন রাশির দৈনিক রাশিফল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখন মিন জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মিন রাশির দৈনিক রাশিফল অনুযায়ী আজ মিন রাশির আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আজকের দিনে আপনি যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসায়ীদের আজ আর্থিক লেনদেন ভালোই হবে অনেকে স্ত্রীর সাহায্যে ভালো আর্থিক লাভ করতে পারবেন ধার নেওয়া অর্থ আপনি আজকের দিনে শোধ করার পরিকল্পনা করতে পারেন আজ মিন সার্বিক রাশিফল অনুযায়ী আপনি আর্থিকভাবে সন্তুষ্ট থাকবেন মিন রাশির বিবাহিত জীবন আজ কেমন কাটবে পারিবারিক পরিস্থিতি আজ ভালোই থাকবে জীবন সাথীর সাথে সম্পর্কের উন্নতি হবে আপনি আপনার রোমান্টিকতা এবং মিষ্টি ব্যবহারের দ্বারা স্ত্রীর মন জয় করতে সক্ষম হবেন তবে আপনার জীবন সাথীর প্রতি আরও আপনাকে মনোযোগী হতে হবে আজ পরিবারের জন্য অর্থ খরচ হতে পারে অবিবাহিতদের বিবাহের কথাবার্তা হতে পারে মিন কর্মজীবন আজকে কেমন যাবে পেশাগত পাশাপাশি ব্যক্তিগতভাবে আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো যাবে আপনার যোগাযোগ দক্ষতা এবং কঠোর পরিশ্রম আপনি সিনিয়রদের মন জয় করতে পারবেন আপনার সাহসিকতার জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে তাই সাবধানতার সাথে পদক্ষেপ নিতে হবে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি ভালো সফলতা অর্জন করতে পারেন তবে আপনাকে আরও বেশি যত্নশীল হতে হবে যারা চাকরিজীবীরা আছেন তাদের দক্ষতা অন্য সহকর্মী এবং বসদের কাছে প্রশংসা পাবে মিন রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি কেমন যাবে ব্যবসায়ীদের আজকের দিনটি মিশ্র কাটবে তবে আজ আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে ব্যবসায়িক লেনদেন কিন্তু খারাপ হবে না অংশীদারী ব্যবসায় যারা আছেন তাদের জন্য আজকের দিনটি সাফল্য নিয়ে আসবে কোনো নতুন ব্যবসার অফার বা পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে অবশ্যই চিন্তা করে নিতে হবে ভালোভাবে পরিকল্পনা করে নিতে হবে যদি আপনি ধৈর্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে আপনার ব্যবসায়িক দিক থেকে কিন্তু বিশেষ করে অংশীদারী ক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে যারা বৈদেশিক সংস্থার সাথে যুক্ত হয়ে ব্যবসা করছেন লেনদেন করছেন তাদের জন্য আজকে ভালো ব্যবসা চলবে যারা নিজস্ব কোনো ব্যক্তিগত পেশায় যুক্ত আছেন তাদের আজকের দিনটি কঠোর পরিশ্রম করতে হবে আত্মবিশ্বাসের সাথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান আর আজকের দিনটিকে নিজের কাজে ভালোভাবে ব্যবহার করুন মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে বড় কোনো অসুখ না হওয়ার সম্ভাবনাই রয়েছে তবে কিছু পুরনো রোগ যারা অনেকদিন ধরে পুরনো রোগে ভুগছিলেন সেই সমস্ত মিন রাশির বয়স্ক মানুষরা কিন্তু আজকে শারীরিক কষ্ট পাবেন দিনের শেষে চোখ বা দাঁতের সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন মিন রাশির লেখাপড়া কেমন হবে শিক্ষার্থীরা ভালো সময় কাটাবেন আপনি আজকে লেখাপড়ায় খুব মনোযোগী হবেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে সফল হবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি ভালো হবে মিন রাশির প্রেম ভালোবাসা আজ প্রেম সম্পর্ক ভালো থাকবে আজ আপনি নিজের প্রিয়জনের সাথে সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন নিজেদের সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করুন আজকের রাশিফল অনুযায়ী মিন রাশির লাকি নম্বর তিন এবং লাকি কালার হলো হলুদ আজকের মিন রাশির প্রতিকার কি করবেন কি করবেন না আপনার জন্য কোনটা শুভ কোনটা অশুভ আজ নিজের কাজের প্রতি ফোকাস রাখুন কর্মক্ষেত্রে নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে ব্যবহার করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না অংশীদারি ব্যবসায় আজ নিজেকে অনেক বেশি সতর্কভাবে রাখুন আজ কাউকে টাকা ধার দেবেন না আজ আপনি হলুদ রঙের পোশাক ব্যবহার করতে পারেন মহিলারা হলুদ টিপ ব্যবহার করুন হাতে হলুদ চুরি ব্যবহার করতে পারেন আজ কিন্তু হনুমান চালিশা পাঠ করবেন আর বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে তাহলে স্নান করে স্নানের পরে তুলসী গাছে জল অর্পণ করুন এবং নিজের সফলতার মনস্কামনা আপনি জানান সবার আগে আপনার রাশিফল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখন মিন রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা